বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপিত। বাধারঘাট দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে স্কুলের রৌপ্য জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়িকা মীনারানী সরকার, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার, পৌর নিগমের ডেপুটি মেয়র সহ আরও বিশিষ্টজনেরা। স্কুল চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়েই স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। রাজ্যে সরকারিভাবে প্রথম গড়ে ওঠা স্পোর্টস স্কুল শিশু কিশোর অতিক্রম করে এখন পুরো যৌবনে, দেখতে দেখতে স্কুলের বয়স ২৪ বছর অতিক্রম করে এবছর ২৫ বছরে পা রাখল। প্রতি বছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে স্কুল কর্তৃপক্ষ উদযাপন করে থাকে স্কুলের প্রতিষ্ঠা দিবস, এবছরও যেন তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার ছিল স্কুলের রৌপ্য জয়ন্তী বর্ষ, তাই স্কুল চত্বরে দিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক বৃক্ষরোপণ কর্মসূচি। স্কুলের রৌপ্য জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বাধারঘাট দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়িকা মীনারানী সরকার, পদ্মশ্রী দীপা কর্মকার, পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ প্রমুখ। স্কুল চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে সূচনা করেন উপস্থিত অতিথিরা। স্কুলে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০০০ সনে পয়লা আগস্ট আজকে শুরু করা হয়েছিল যাত্রা বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমাদের রাজ্যে, আমাদের দেশে অনেক বিদ্যালয় আছে, কিন্তু পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদেরকে খেলার মানুষ তৈরি করা, ক্রীড়াবিদ তৈরি করার ক্ষেত্রে একটা স্পোর্টস স্কুল তৈরি করা হয়েছে, চিন্তা ভাবনা সামনে রেখে অনেকটা এগিয়েছে। আমি বলবো যে আজকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে ছয়টাই ডিসিপ্লিনকে সামনে রেখে এখানে পড়া হয়। আমাদের জাতীয় স্তরে, রাজ্য স্তরে নয়, জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক খেলোয়াড়রা এখানে এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সূত্রে। এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব। আমাদের তখন যে চিন্তাভাবনা এই স্কুলের সব তৈরি হয়েছিল, আজকে অনেকে এগিয়ে গেছে। আমাদের ২০০০ সরকার আসার পর বিজেপির নেতৃত্বে তারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ের থেকে বেশি ক্রীড়ার উপর জোর দিয়েছে এবং দেখা গেছে সেই কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, আমাদের ত্রিপুরার কথা যদি বলি, প্রত্যেক অঞ্চলে অনেক প্রতিভা প্লেয়ার ছিল, কিন্তু খেলার মাঠের সুযোগের অভাব, স্টেডিয়ামের অভাব, প্রশিক্ষণের অভাব বা আর্থিক সচ্ছলতার অভাবে আর এই প্রতিভাগুলি গ্রামে শুকিয়ে যেত। ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে, আন্তর্জাতিক লেভেলে যাওয়া অনেক দুষ্কর ছিল, কিন্তু আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের খেলার যে নীতি, সেই ফলে কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় প্লেয়ার তুলে আসে। এবং ব্যুরো রিপোর্ট, সচিন ডেটিয়ানেন।